আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এই তো আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজকের ভিডিওটা হলো অগোছালো ভিডিও, একদম অগোছালো, কোনো গোছালো নেই, গুছিয়ে কোনো কিছু করি নাই। এই তো এখান থেকে একটু, এখান থেকে একটু করে ভিডিওটা শুরু করেছি, তো একটু দেখে নিবেন। আমার আপু ভাইয়েরা মনে কিছু করবেন না। তো দুদিন আগে বলছিলাম আপনাদেরকে, আমরা গ্রামে গিয়েছিলাম। তো গ্রামে গেলে, কোথাও বেড়াতে গেলে এক গাদা কাপড় হয়ে যায়, সেগুলো গুছাতে গুছাতে অনেক টাইম লেগে যায়। তো এই তো আমি হলো এগুলো গুছিয়ে নিচ্ছি আর একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করতেছি। এই তো আমি আমার বাবুর কাপড়টা যখনই গুছাচ্ছি, তখনই বাবুটা এসে একটা ঠান দিল যে ওর কাপড় গুছাতে হবে না, ওর কাপড় ও গুছাবে। বাসায় ছোট বাচ্চা থাকলে যা হয় আর কি। এই তো সবগুলো গুছানো শেষ, আমি হলো ওয়ার্ড্রোবে তুলে রেখে দিব। তারপর হলো সন্ধ্যার টাইমে একটু করে নিচে গিয়েছিলাম, কিছু টুকিটাকি বাজার নিয়ে আসছি, তেমন কিছু বেশি বাজার আনি নাই, তো সেজন্য হাতে টাকাও ছিল না। এখানে হলো ডানো নিয়ে আসছি, চৌমুসের প্যাকেট নিয়ে আসছি, দুধের প্যাকেট নিয়ে আসছি, তারপর হলো বাচ্চাদের জন্য চিপ জুস এগুলো নিয়ে আসছি। এই ফ্রোজেন সমোসাগুলো আমি আগে খাই নাই, আমি কিন্তু বাসায় সবগুলো তৈরি করি। ভাবলাম একটু মামাও বলছিল এগুলো নিয়ে যাও, তো নিয়ে আসলাম, ভেজে খেয়ে দেখব কেমন হয়। তো এখানে হলো বিস্কুট নিয়ে আসছি, নুডলস নিয়ে আসছি, তারপর হলো আমি এখন হলো গুঁড়ো দুধগুলো ঢেলে দিব। যারা এখনো পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখছেন, একটা লাইক দেন নাই, ছোট্ট একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ফ্যামিলির সদস্য হয়ে যাবেন। যারা এই কাজটি অলরেডি করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমার পাশে থাকার জন্য। আমার আপু ভাইয়ারা, আপনাদেরকে একটা কথা বলবো, আমি কিন্তু সপ্তাহে তিনটা কি দুটা ভিডিও দিব, যেহেতু শরীর অসুস্থ। আপনাদের সাথে আগে বলেছিলাম কি অসুস্থ সেটা শেয়ার করি না, কোনো একদিন শেয়ার করব। তারপর হলো এখানে হলো আমি রান্নাটাও সেরে নিচ্ছি আপনাদের সাথে কথা বলতে বলতে। তো আপনারা দয়া করে আমার ভিডিওটা দেখে নিবেন, সপ্তাহে দুইটা ভিডিও, একটা হলো শুক্রবারে, একটা হলো সোমবার, একটা হলো বুধবারে। এই তিন দিন আমি ভিডিও দিব, প্রতিদিনও দিব না, একদিন পর, দুদিন পর, দুদিন কি তিন দিন পর পর হয় এরকমই ভিডিও দিব। তো কষ্ট করে আপনারা আমার ভিডিওটা দেখে নেবেন, আমিও আপনাদের ভিডিও দেখব, দেখি। তো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।